প্রিয় শিক্ষার্থী, আমাদের দিন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের যে বিষয়টা বলাবো সেটা হচ্ছে যে আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। প্রথম পত্রের জন্য আমি জাস্ট পড়াবো হচ্ছে, যেহেতু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুইটা বছর, প্রথম বছরের জন্য পড়াবো হচ্ছে সংখ্যা পদ্ধতি। ডিজিটাল ডিভাইস অংশ হচ্ছে তৃতীয় বর্ষের জন্য। তো এই সংখ্যা পদ্ধতির ব্যাপারটা হচ্ছে যে সংখ্যা পদ্ধতিটা কি এটা আমাকে জানতে হবে আগে। সংখ্যা পদ্ধতিটা হচ্ছে হচ্ছে যে সংখ্যার ব্যবহার বা প্রকাশ করার যে পদ্ধতিটা সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি প্রাচীনকালে মানুষ যখন গুহার মধ্যে বাস করতো, তখন তারা হচ্ছে কি গুহার মধ্যে তারা বিভিন্ন ধরনের চিহ্ন, সাংকেতিক চিহ্নের মাধ্যমে তারা হচ্ছে কি এই লেখাটা ওই দেওয়ালে লিখে রাখতো। সেটা যে কোনো চিহ্ন হইতো, এইভাবে হইতে পারতো রোমান সংখ্যায়, মিশরীয় সংখ্যায়, গ্রিক সংখ্যায়, ঠিক আছে, মানে গ্রিক ভাষায় যেটা, তারপর হচ্ছে গ্রিক ভাষায় হচ্ছে যেমন হায়ারোগ্লিফিক্স নামে একটা হলো সংখ্যা আছে, যেটা হচ্ছে যে ধরন হচ্ছে এরকম যে চায়নাদের মতো সেম। তো হচ্ছে যে সংখ্যা পদ্ধতির, এই সংখ্যা পদ্ধতির মধ্যে হচ্ছে যে আমার বিভিন্ন সাংকেতিক চিহ্ন, মৌলিক চিহ্ন অথবা অঙ্ক ব্যবহার করে সংখ্যা প্রকাশ করার বা লেখার যে পদ্ধতি সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতিকে দুই ভাবে ভাগ করা যায়, সেটা হচ্ছে যে একটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর এটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে প্রাচীন পদ্ধতি। আগে মানুষ যারা গুহায় বাস করা থেকে শুরু করে তার পরবর্তীতে কিছু সময় পর্যন্ত মানুষজন কি বিভিন্ন দেওয়ালে, সেটা মাটি দেওয়াল হোক বা অন্য কিছু দেওয়াল হোক, দেওয়ালের মধ্যে লিখে রাখতো, সেটা হচ্ছে লেখাটা যেকোনো একটা চিহ্নের মাধ্যমে তারা লিখে রাখতো যে এটা এটা বোঝায়। তো বর্তমানে এই পদ্ধতির ব্যবহার নেই বললেই চলে। এই সংখ্যা পদ্ধতিতে অঙ্কের স্থানীয় মান থাকে না, সংখ্যায় যেখানে অঙ্ক গুলা ব্যবহৃত হয় এদের নিজস্ব মান দ্বারা এদের কি নির্ধারণ করা হয়। আর রোমান পদ্ধতিটাই হলো নন পজিশনাল পদ্ধতি, যেমন ওয়ান ভি আর হলো ভিআই। এই জায়গায় হচ্ছে বিরমান হচ্ছে 5, এখানে হচ্ছে বিরমান 5। দেখা যাচ্ছে যে এই জায়গায় বিরমানের কোনো পরিবর্তন হয় নাই, মানে বিরমান ঠিক একই আছে, এটা হচ্ছে কি নন পজিশনাল। আচ্ছা, তাহলে পজিশনালটা কি? পজিশনাল সংখ্যা পদ্ধতিতে হচ্ছে যে বর্তমানে এই পদ্ধতিটা সব থেকে বেশি ব্যবহার করা হয়। পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। যেমন একটা দুই সংখ্যা লিখে আমি যে এটা একটা স্থানীয় মান আছে, স্থানীয় মানটা কি? নন পজিশনাল স্থানীয় মান ছিল, এটার মধ্যে স্থানীয় মান ছিল, স্থানীয় মানটা হচ্ছে একক, তাহলে কি 5, এটা 10 শতক, তার মানে কি 50, এটা হলো শতক, তার মানে কি স্থানীয় মান দ্বারা কি হচ্ছে এটা আমি পজিশনাল সংখ্যা বের করতে পারতেছি। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে মান বের করার জন্য তিনটা ডেটার দরকার হয়, সেই ডেটা গুলা যে সংখ্যা অঙ্কগুলোর এক হচ্ছে অনন্ত, এই অঙ্কগুলোর কি হচ্ছে নিজস্ব মান, নিজস্ব মান থাকতে হবে। আর অঙ্কগুলোর হচ্ছে কি স্থানীয় মান, স্থানীয় মান বলতে কি অবস্থান, যেটা অবস্থান মান। আর প্রত্যেকটা
সংখ্যা পদ্ধতির বেস থাকতে হবে, ভিত্তি বলি। আচ্ছা, পজিশন সংখ্যা পদ্ধতি থেকে প্রতিটি সংখ্যাকে রেডিক্স অথবা ডট, যেটা হচ্ছে ডট ডট পয়েন্ট দিয়ে দুই ভাবে প্রকাশ করা যায়। সেটা হচ্ছে যেমন তুমি একটা সংখ্যা লিখি যে 735.458, এই সংখ্যা হচ্ছে এই দশ পজিশনাল সংখ্যায় এই ডটটা কি, এই ডটটা হচ্ছে রেডিক্স, রেডিক্স পয়েন্ট বা ডট। আর রেডিক্স পয়েন্টের দুই পাশে, এক পাশে এই সংখ্যা আছে দশমিকের পর, আর দশমিকের পর হচ্ছে আর একটা সংখ্যা আছে। দশমিকের বাম পাশে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে সবসময় পূর্ণ সংখ্যা, মানে কি ইন্টিজার পূর্ণ সংখ্যা। আর রেডিক্স এর ডান পাশে যে সংখ্যাটা থাকে সেটার নাম হচ্ছে হচ্ছে ভগ্নাংশ, দশমিকের পর যে ডান পাশে যে মানগুলো থাকে সেটা ভগ্নাংশ। এখন এই বাম পাশের এটাকে বলা হলো এম এস বি, মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট, তার মানে কি সর্বোচ্চ গুরুত্বের যে বিটটা সেটা কত, এখানে 7। আর এটা হচ্ছে এল এস বি, মানে লিস্ট লিস্ট, মানে কম গুরুত্বের যে ভিটটা, লিস্ট সিগনিফিকেন্ট বিট, সব থেকে কম গুরুত্বের যে ভিটটা সেটা হচ্ছে এখানে হলো মানটা বুঝাইতেছে। আচ্ছা, এখন আমরা সংখ্যা পদ্ধতির আমরা হচ্ছে ই পড়বো, যে সংখ্যা পদ্ধতিতে কিভাবে অন্যান্য যে পজিশনাল সংখ্যা পদ্ধতি চার প্রকার, এখন আমরা এটা করবো। পজিশনাল সংখ্যা পদ্ধতি চার প্রকার, সেগুলো কি কি? এক হচ্ছে দশমিক সংখ্যা, সংখ্যা পদ্ধতি। আচ্ছা, দশমিক সংখ্যা পদ্ধতি সাধারণত আমরা হিসাব নিকাশের জন্য যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। এই পদ্ধতিতে 10টা মৌলিক চিহ্ন থাকে বা অঙ্ক থাকে, সেগুলো কি? সেগুলো হচ্ছে যে 0 থেকে 9, মানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এটা হচ্ছে দশমিক সংখ্যা। আচ্ছা, 2 নম্বর কি বাইনারি, বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি একটা সরলতম সংখ্যা পদ্ধতি। বাইনারি মানে কি? বাইনারি হচ্ছে বিআই, বাইনারি 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 বিআই বোঝায় হচ্ছে 2। এই দুইটা অঙ্ক থাকবে এখানে, যেমন সেটা হচ্ছে কি 0 আর হলো 1, যার বেস বা ভিত্তিটা কত হবে, যার বেস ভিত্তি হবে 2, আর দশমিকের বেস বা ভিত্তি হবে 10। তার মানে কি আমি একটা সংখ্যা লিখি যে 555, এটা বেস বা ভিত্তি দিলাম 10, আর আমি যদি একটা সংখ্যা লিখি এখানে যে 0, 0, 1, 1, 0, 1, এটা বেস কত, আর কম্পিউটার সবসময় হচ্ছে বাইনারি পদ্ধতিতে কাজ করে, আমি যাই করি না কেন মেমোরিতে যাই কিছু রাখতে দেয় না কেন, সেটাকে হচ্ছে বিট আকারে থাকে। এই বিটটা কি 0, 1 দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, অক্টাল সংখ্যা পদ্ধতি, এখন তারপরটা হচ্ছে অক্টাল, অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টালে হচ্ছে মোট অঙ্ক থাকবে কয়টা, মোট অঙ্ক থাকবে হলো 0 থেকে 7 পর্যন্ত, অক্টাল মানে কত 8, তাহলে যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টা অঙ্ক থাকে সেটাই অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কত হলে অক্টাল, আর হচ্ছে আর অক্টালে তাহলে কি 0, 1, 2, 3, 4, 5 7, তার মানে কি টোটাল আমার 8টা অঙ্ক আছে এখানে, ধরি সেটা হচ্ছে যে 6 0
টু, এটা এই অক্টালের বেস কত? বেস হচ্ছে 8। হেক্সাডেসিমেল সংখ্যা, হেক্সাডেসিমেল, হেক্সা মানে কত? হেক্সা মানে হচ্ছে 16। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি কম্পিউটার অভ্যন্তরীণ বাইনারি সংখ্যা প্রক্রিয়াকরণে ব্যবহৃত হয়। হেক্সাডেসিমেল সংখ্যা হচ্ছে 0 থেকে 15 পর্যন্ত। হেক্সাডেসিমেল যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 15 পর্যন্ত মোট 16টি অঙ্ক নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে কি? হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেলের বেস কত? বেস হচ্ছে 16। এখন আমরা বিভিন্ন পজিশনাল সংখ্যা পদ্ধতির বেস নাম্বার দেখলাম, দশমিক সংখ্যা পদ্ধতি হচ্ছে কততে কত পর্যন্ত সেটা দেখলাম। এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে সারমর্ম করবো। সংখ্যা পদ্ধতি বললাম হচ্ছে দশমিক বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল এগুলো মৌলিক চিহ্ন বা অঙ্ক। দশমিক কত থাকবে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 0 থেকে 9 পর্যন্ত টোটাল অঙ্ক হচ্ছে আমার কয়টা অঙ্ক? 10টা। 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে অঙ্ক, কিন্তু এই অঙ্ক দ্বারাই কিন্তু বিভিন্ন সংখ্যা গঠন করা যায়। অঙ্ক আর সংখ্যা পার্থক্যটা বাইনারি হচ্ছে 0, 1, অক্টাল হচ্ছে কত? যেখানে 8টা অঙ্ক থাকতে হবে, 8টা অঙ্ক মানে কত? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 4, 5, 6, 7, 8, 9। আমরা 10 কে আমরা এ লিখতে পারি, 11 কে বি লিখতে পারি, 12 কে সি লিখতে পারি, 15 কে এফ লিখতে পারি হেক্সাডেসিমেল ভাষায়। আমাকে 10, 11, 12, 13, 14, 15 এটা লিখলে আমার কোনো অসুবিধা ছিল না, কিন্তু হেক্সাডেসিমেলের সংখ্যাগুলা কি 10 কে এ দ্বারা প্রকাশ করা হয়, বি 11 কে বি দ্বারা প্রকাশ করা হয়, সি কে, সি হচ্ছে, সির মান হচ্ছে 12, ডির মান হচ্ছে 13। এইভাবে হেক্সাডেসিমেল 15 পর্যন্ত মান নিয়ে তাদেরকে কি 10 থেকে 15 পর্যন্ত ABCD দ্বারা প্রকাশ করা যায়। আচ্ছা, এই মানগুলা অলওয়েজ সবসময় মনে রাখতে হবে। এখন যে জিনিসটা আমরা পড়বো সেটা হচ্ছে যে দশমিক সংখ্যার সমতুল্য বা দশমিক সংখ্যার যে সমতুল্য মানগুলো অনন্য বাইনারি অক্টাল হেক্সাডেসিমেলের সংখ্যা পদ্ধতির সমমানের সংখ্যা লিখে সেগুলা এখন দেখানো। আমরা দশমিক সংখ্যার সমতুল্য বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির সমমানের সংখ্যা লিখব। তার মানে বোঝা যাচ্ছে যে হচ্ছে দশমিক সংখ্যায় যদি একটা দশমিক সংখ্যায় একটা সংখ্যা আসে যে 16, সেই 16টা বাইনারিতে মান কত, সেই 16টার অক্টালে মান কত, সেই 16টা সেই 16 সংখ্যার হেক্সাডেসিমেলে মান কত বা হেক্সাডেসিমেল সংখ্যাটা কত। তেমন সমতুল্য কথাটা হচ্ছে যে সমান, এটার কথা বলতে হচ্ছে সমতুল্য মানে কি? সমান কার সমান? দশমিক সংখ্যার সমান বাইনারি সংখ্যা কত?
দশমিক সংখ্যার সমান হেক্সাডেসিমেলের সংখ্যা কত, একটা নির্দিষ্ট একটা সংখ্যা দেওয়া থাকবে। আচ্ছা, আমরা দশমিক সংখ্যায় কিছুক্ষণ আগে পড়লাম হচ্ছে যে 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা অঙ্ক থাকবে, সে 10টা অঙ্ক লিখে 1, 2, 3, 4, 5 আচ্ছা এ পর্যন্ত আমি লেখা শেষ। তাহলে এই সংখ্যার বামে আমি 0 দিতে পারতাম, 0 দিলে তার কোনো মানের পরিবর্তন হলো না, আচ্ছা এখন আমি লিখতে চাই 20 পর্যন্ত বা 30 পর্যন্ত বা 100 পর্যন্ত, সেটা আমি কিভাবে লিখব? আবার 0, 1, 5, 6, 7, 8, 9, আচ্ছা তাহলে আমি প্রথমবারে এই অঙ্কর বাম পাশে যেমন 0, এখন যদি আমি 1 দ্বারা স্টার্ট করি আবার পুনরায়, তাহলে এটা হচ্ছে কি দশমিক সংখ্যা, দশমিক সংখ্যা, দশমিক সংখ্যা হচ্ছে কি 0, 1, 2, 3, 4, 9 পর্যন্ত নিয়েছিলাম, পরে আবার হচ্ছে 10, 11, 12, 13, 14, 15 এই পর্যন্ত পাইছি। এখন যদি আমি দশমিক সংখ্যা আরো বাড়াইতে চাই তাহলে কি করতে হবে, কি করতে হবে? আবার হচ্ছে ওই সংখ্যাগুলো লিখতে হবে অঙ্কগুলা, আচ্ছা তাহলে কি তখন আমি 2 নিয়েছিলাম, এখন যদি আমি আমি কি সিরিয়ালি মানগুলো পাইতেছি, তার মানে কি 9 এর পর 10, 10 এর পর 19, 20, 21, 22, 23, 24, 29 মানে কি আমি সিকুয়েন্সিয়ালি মানগুলা পাইয়া যাইতেছি দশমিক সংখ্যার। এখন এই দশমিক সংখ্যা থেকে যদি আমি এখন বাইনারি মান বের করতে চাই, বাইনারি বাইনারি হচ্ছে কি 0-এর মান হচ্ছে কত 0, 1-এর মান হচ্ছে কত হচ্ছে 1, 2-এর মান কত 10, 3-এর মান কত বাইনারি, বাইনারি 3-এর মান হচ্ছে 11, হচ্ছে সবসময় 2টা সংখ্যা থাকবে, বাই বাই মানে 2, 0 আর 1, অথবা 1 0 যেটাই লেখো তুমি। এখন 0 আর 1 ব্যতীত কোনো অঙ্কই ব্যবহার করা যাবে না, আমরা যখন একটা মেমোরির মধ্যে কিছু লিখি তখন মেমোরিটা থেকে গেলো 8 বিটের, এই 8 বিটের হচ্ছে তখন কি 0 1 1 0 0 সেইভাবে সাজায় নেয়, তখন সে ওই মেমোরির মধ্যে কি সে কোনো একটা জিনিস রাখে, সেটা গান হোক, সেটা একটা কোন একটা বায়োডাটা হোক বা আদার্স যে কোনো একটা নিজের কিছু থাকলে ওইখানে রাখতে গেলে সেটা হচ্ছে কি এইভাবে মেমোরিতে সে নিয়ে নেয়। আচ্ছা তাহলে হচ্ছে 5-এর বাইনারি কত, তাহলে 100, তাহলে 101, 6, 100-র পরে আর কোনো সংখ্যা আছে মানে বোঝানোর জন্য আছে, সেটা কি 110, তাহলে 110 দিলাম, তাহলে কি 111, আচ্ছা তারপর কি 8, 8-এর বাইনারি মান কত 111, বলকে আর কোনো সংখ্যা আছে 100 অথবা 001 এরকম কোনো সংখ্যা নাই, তাহলে কি সরাসরি মানে দিতে হবে 1000, তাহলে 9-এর মান কত 1001, 10-এর মান কত, প্রত্যেকটা জায়গায় কিন্তু 1 মানে 1, 10, 11 লাস্ট 2টা সংখ্যায় কিন্তু সবসময় বুঝে দিয়েছে যে 1 এটা 10 এটা 11, এইভাবে কিন্তু জিনিসগুলা বাড়তেছে ক্রমান্বয়ে মান। এখন তাহলে 10-এর বাইনারি কত, 10-এর বাইনারি হচ্ছে যে 1 হইছে, তাহলে কি 1010, তার মানে কি এটা এ, এটা হচ্ছে হেক্সাডেসিমেলে 10-এর মান কত এ, আর বাইনারি মান কত এই 10, 10 দশমিক, দশমিকের হেক্সাডেসিমেল মান কত এ, আর দশমিক সংখ্যায় 10-এর বা এর
বাইনারি সংখ্যা কত, সেটা হচ্ছে 1010। তারপর ইলেভেন, ইলেভেন হচ্ছে কত, 1011। 12 এর মান কত? এরপর কি সংখ্যা আছে? তাহলে এরপর আছে 1100। আবার 13 মান কত? 1101। 14 মান কত? 14 মান হচ্ছে 1110। তাহলে 15 মান কত? 15 মান হচ্ছে, এরপর একজন সংখ্যা আছে, আছে সেটা কি, 4টা 1। আর যদি 16 আসে তাহলে মান কত হবে, 10,000। এইগুলো হচ্ছে বাইনারি মান। তুমি চাইলে এই বাইনারি মান গুলা তোমাকে সবসময় মনে রাখতে হবে। এটা তুমি এভাবে লসাগু করছি গুণনীয়কের সাহায্যে, সেভাবে তুমি করতে পারো। যেমন হচ্ছে 2-এর 12-কে ভাগ করলে 6 আসে, হাতে থাকে কি, হাতে থাকে না কোনো সংখ্যা। আবার 6-কে তুমি 2 দ্বারা ভাগ করলে থাকে 3, হাতে কোনো সংখ্যা থাকে না। 2-কে 3 দ্বারা ভাগ করলে যায় হলো একবার, থাকে হচ্ছে হাতে থাকে কত, 1। আবার হচ্ছে 2-কে 1 দ্বারা ভাগ করলে কি যায়, যায় না, তাহলে 0। আর এ পাশে 1 ছিল, সে 1। তার মানে কি, এটা হচ্ছে রেজাল্টটা হচ্ছে নিচ থেকে উপর দিকে যাবে, তার মানে কত, 1100। এটা হচ্ছে 12-এর হচ্ছে বাইনারি মান। চাইলে তোমরা এইভাবে বের করতে পারো। এখন যে বিষয়টা জানতে হবে যে অক্টাল সংখ্যা, অক্টাল সংখ্যা হচ্ছে অক্টাল কত থেকে কত ছিল, 0 থেকে 57 ছিল। এখন চাইলে আমি বাম পাশে 00 বসে দিতে পারি। এখন আমি সংখ্যাটা আরো বাড়াবো, তাহলে কত হবে, আবার 0001 2 3 4 5 6 7। এখন এই সংখ্যার আমি 0 নিচ্ছি, এখন আমি 1 নিব। 1 নিলে প্রত্যেকটা সংখ্যার অঙ্কের বাম পাশে 1 বসিয়ে দিই। আচ্ছা, আবার 0 1 2 3 4 5 6 7। এখন আমি 2 নিব, 2 নিলে সেক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা সংখ্যার প্রত্যেকটা অঙ্কের আগে আমি 2 বসিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি যদি বলি যে অক্টালে 7 নিছি, অক্টালের 10-এর মান বাইনারি দশমিক সংখ্যা কত? কোশ্চেনটা হচ্ছে যে আমার অক্টালে 10-এর মান দশমিকে কত? তখন হচ্ছে এটার মান হচ্ছে 8, এটার মান হচ্ছে 9, এটার মান হচ্ছে 10, এটার মান 11, এটা 12, এটা 13, এটা 14, এটা 16। তার মানে কি, আমি এইগুলো লিখলাম, লেখার কারণটা কি ছিল, যে সমতুল্য মান, যে কোনো সংখ্যার সমতুল্য মান। অক্টালের 15 মানটা দশমিক সংখ্যায় কত ছিল, দশমিক সংখ্যা হচ্ছে 13। আমি পর্যন্ত লিখলাম, এটা চাইলে আরো লেখা যায়। অক্টাল শেষ, তাহলে বাকি হচ্ছে হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেলের সংখ্যা ছিল আমার কাছে কত, হেক্সাডেসিমেল সংখ্যা ছিল হচ্ছে 0 থেকে 15। শূন্য দিলে আমার সংখ্যার কোনো মানের পরিবর্তন হচ্ছে না। আচ্ছা, এখন যদি আবার এই সংখ্যাটা নেই, সেক্ষেত্রে কি হবে, আচ্ছা এ ও সরি, এ এ হচ্ছে 10, তাহলে কি আমি এখন এ লিখবো, বি লিখবো, সি ডি ই এফ,
এফ মানে হচ্ছে 15, এখন এখানে আমি শূন্য শূন্য নিয়েছি, তোমাকে শূন্য নেওয়া শেষ, আমি যখন আবার এক নেই প্রত্যেকটার সামনে, তখন হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা আমি বাড়াইতেছি। এখন তুমি দুই নেই, দুই এখন একটা কাহিনী বলবো কেন লিখলাম। হেক্সাডেসিমাল সংখ্যায় এর মান হচ্ছে শূন্য, এর মান হচ্ছে এক, সরি এটা তো দশমিক সংখ্যা, এর মান হচ্ছে তিন, তাহলে এ পর্যন্ত 15 পর্যন্ত এ পর্যন্ত আসছি, মানে কি 14 ও 13, এইগুলো হচ্ছে কি আমার দশমিকের মান, দশমিক সংখ্যার মান। আচ্ছা এখন আমি যদি বলি যে তাহলে হেক্সাডেসিমেল 10-এর মান দশমিক সংখ্যায় কত, তখন হচ্ছে এটা হচ্ছে 16, এটা 17, এটা 18, এটা 19, এটা হলো 20, এটা 21, এটা 22, এটা 23, এটা 24, এটা 25, এটা 26, এটা 27, এটা 28, এটা হচ্ছে 29, এটা হচ্ছে 30, এটা হচ্ছে 31, এটা হচ্ছে 32, এটা 33, এটা 34, এটা 35, এটা 36, 37, মানে ক্রমান্বয়ে এভাবে খালি নামতে থাকবে রেজাল্ট গুলা। আচ্ছা এই যে আমি এতগুলা সংখ্যা লিখলাম, যে এখন একটা কথা বলছিলাম এই জায়গায় যে দশমিক সংখ্যার সমতুল্য বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির সমানের সংখ্যা নির্ণয়। আচ্ছা এখন যদি আমি বলি যে হেক্সাডেসিমেল এর ওয়ান এর মান বাইনারি সংখ্যায় কত, ওয়ান এর মানটা বাইনারি সংখ্যায় কত, তাহলে হেক্সাডেসিমেল ওয়ান এর মান বাইনারি সংখ্যা হচ্ছে 26। আচ্ছা এখন যদি আমি বলি যে অক্টালের অক্টালের 16 দশমিক সংখ্যার মান কত, তখন তার মান হচ্ছে 14। কোশ্চেনটা হচ্ছে এইভাবেই নবীতে আগে থাকবে, সেটা হচ্ছে যে অক্টালের হেক্সাডেসিমেলের ওয়ান ই এর মান দশমিকে কত, দশমিক সংখ্যায় কত, তখন হচ্ছে এর মান দশমিক সংখ্যা হচ্ছে 30। আচ্ছা তোমাকে কিছু কিছু টার্ম জানতে হবে, সেটা হচ্ছে যে বিট কি, বাইট কি, বিট হচ্ছে মৌলিক সংখ্যা, কম্পিউটার মৌলিক সংখ্যা জিরো এবং ওয়ান, এই দুটো সংখ্যা বিট বলে, আর 1 বাইট ক্যারেক্টার 8 বিট, দুই ক্যারেক্টার সমান কি হবে, এটা হচ্ছে 16 বিট। আজকের এই অঙ্ক আছে অনেকগুলা করে অঙ্ক আছে, অঙ্কগুলো হচ্ছে কি যোগের আছে, বিয়োগের আছে, তারপরে পরিপূরক আছে, এগুলা হচ্ছে কি এই সূত্রগুলো আমরা যা পড়লাম এগুলা মনে রাখতে হবে, এগুলা অঙ্ক সামনে অঙ্ক করতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ আজকে এই পর্যন্তই, আশা করি সামনে ক্লাসে এই সংখ্যাগুলার দিয়ে আমরা অঙ্কগুলা করা শিখবো। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।